আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারাতে বয় ফয়সাল। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় সাহস বাড়ানোর ব্যায়াম নিয়ে। সাহস খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ শুধু সাহসের কারণে জীবনে অনেক কিছু করতে পারে, আবার সাহসের অভাবে কিছুই করতে পারে না। শরীরের যতই শক্তি থাক না কেন, মনে সাহস না থাকলে তা কোনো কাজে আসে না। তাই সাহস বাড়ানো খুবই জরুরি। আজকের এই ভিডিওতে আমি তিনটি ব্যায়াম সম্পর্কে আপনাদের বলবো যা আপনার সাহসকে অনেক গুণ বাড়িয়ে তুলবে, এবং এই ব্যায়ামগুলো আপনি বাড়িতেই করতে পারবেন। নাম্বার ওয়ান, স্কোয়াড। শুনে হয়তো অবাক লাগছে যে স্কোয়াড সাহসকে বৃদ্ধি করে, তবে এটাই সত্যি। কারণ স্কোয়াড হচ্ছে একটি পায়ের ব্যায়াম। এই ব্যায়ামের ফলে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন যার নাম টেস্টোস্টেরন তা বৃদ্ধি পায়। এই হরমোনটি মানুষের শরীরের শক্তির পাশাপাশি মানসিক শক্তিকেও বৃদ্ধি করে। আর মানসিক শক্তি যত বেশি হবে মানুষ তত বেশি সাহসী হবে। তাই আপনার ব্যায়ামের তালিকায় স্কোয়াডকে অবশ্যই রাখুন। নাম্বার টু, পুশআপ। বন্ধুরা, পুশআপ হচ্ছে এমন একটি ব্যায়াম যা প্রায় সমস্ত খেলোয়াড়াই করে থাকেন। আর পুশআপকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়ামও বলা হয়ে থাকে। এই ব্যায়ামটি সম্পূর্ণ শরীরকে একসাথে ট্রেন করে, এবং এই ব্যায়ামটি মানসিক শক্তিকেও কয়েক গুণ বাড়িয়ে তোলে, যার ফলে মানুষের সাহসও কয়েক গুণ বেড়ে যায়। নাম্বার থ্রি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম হচ্ছে নিঃশ্বাস নিয়ন্ত্রণ। হ্যাঁ বন্ধুরা, সাহস ও আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে আপনার নিজের নিঃশ্বাসের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে। নিঃশ্বাসকে নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ ব্যায়ামটি আপনাকে এইভাবে করতে হবে। ধীরে ধীরে হাতের সাথে নিঃশ্বাসকে নিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে। এইভাবে আপনার সাহস ও আত্মবিশ্বাস খুব সহজে ও দ্রুত বাড়বে, আর আপনি এই ব্যায়ামের ফলাফল প্রথম দিন থেকেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত লিখবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।